না আইসরে আমি মিটো টেস্টে তো দুইটা দিছে আমার টেস্টে তো দুইটা আছে এখন তো যে তোমার ইজি স্যার তোমার স্টোরি আর সাইউর স্টোরি দিছে আজকে না স্টোরি না সরি স্টোরি দেন আই হ্যাং আউট ইভেন্ট দিছে হ্যাঁ হ্যাং আউট আই স্টোরি ভিতর আমার আছে চিলড্রে আর ইয়া কে নাম কি ডাক চিলড্রে হ্যাঁ নাম তো চিলড্রে হ্যাঁ নাম কি লিখে তার তা গিলা আর একটা আছে দানিও বিশাম্বরপুর টু গোলাপগঞ্জ গোলাপগঞ্জে যাই এখন গোলাপগঞ্জ তো দূর হয়ে যায় আর কাছা কাছে দূর ডেস্টিনেশন কম করি নতুন ছবিটা নেই করলে ভাঙা রেখে পানিতে ডিবা গাড়ি না ওটা ছবি টাইম তো ডুবা মুয়ে গেছে গা কিন্তু বাস্তবে বাস্তবে তো গাড়ি একদিন তোরা কি ছবি বানাইলে হে ছবি কাহিনী তো বদলে গেছে ঠিকই আছে রাতবেলা নাইট ক্লাব থেকে আইসে আহার সময় বলবো না খুশি খুশিতে বাস্তব না তুমি কি দেয়া থাকা আলো না সিনারি বলতে একটা ইমেজ তৈরি করছে আর কি যে ভার্সিটির পোলাবাইন মানে কাহিনী তো মেনলি ওটা ছিল না কাহিনী ছিল মূল ঘটনা ছিল ওই এটা তো সত্য ঘটনা যে আসলে মারা গেছে মারা গেছিল কারণ যখন এদেরকে দিয়ে দেখাইছে যে এরা হইতেছে এই কাজ করছে তখন তো স্বাভাবিকভাবে আলটিমেটলি যাই সব ছাত্ররা মারা গেছে অলরেডি ওদেরকে ইন্ডিকেট করতেছে ওরা এই সব কাজ করছে মানে এখানে করছে বেশি ডিরেক্টর রাইটার বেশি চিন্তা ভাবনা করছে তোমার তো বাচ্চাটিতে পরে এইসব কাম তো করছেই করছে এরকম ভাবিয়া রেখা দিছে তারপরে অনেকে যাবে দেখা নেই ওই দেখা কেন তো ভাই পলিটিক্যাল জিনিস হয়ে যাবো গা পলিটিক্যাল হয়ে যাবে মেডিকেল কলেজের পোলাবেন মিলে ঢাকা মেডিকেল কলেজের পোলাবেন মিলে একটা ইন্টারন্যাশনাল টেলিফিল্ম বানাইছিল গল্পটা বন্ধু ওইটা অস্থির লাগছে নাম কি ছিল গল্পটা বন্ধুত্বের এটাও বাস্তব কাহিনী মানে
নাম টাম সেগুলাই হেলছে একদম, যেসব নাম যে ঘটনা ঘটছিল ওই সব নামই রাখছে। ইন্ডিয়ার ভিতরে একটা টেলিফিল্ম মানে ইউটিউব চলে মনে হয় এটা এরকম কাহিনী রাজনীতি মাজনীতি সব দেয়। লজিক কি আছে যে যারা গরিব অনেক আর যারা অনেক দুজনের লাইফে অনেক গরিব আমার গাড়ির চাকা লাগবো যে গাড়ির গাড়ি আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। যারা এখন বেশি ধনী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো, কাল দিন কাজ করবো, রাত্রে মানে দুই বেলা খাওয়ার জন্য স্টোকার করবো, ঘুমিয়ে করবো, আবার পরের দিন আবার সেই একই আরো লাগবো ৫ সালে একটা ছবি আছে এমনি প্লেয়ার আনার মেটাল গ্রাউন্ড নামে একটা ছবি আছে মেটাল গ্রাউন্ড আছে ওইটা থেকে বানায় মানে এই যে রেড জোন ব্লু জোন এর যে জিনিসগুলা এগুলো সবগুলো হাঙ্গার গেমস আছে। আস্তে আস্তে প্লে জায়গা ছোট করে দেয়, তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে একটা নির্দিষ্ট ডিজাস্টার দিয়ে দেয়, হয় মৌমাছি ছেড়ে দেয় অথবা কুকুর ছেড়ে দেয় নইলে হচ্ছে আগুন লাগিয়ে দেয় I guess.
চেহেন লেগে কিন্তু স্কুইড গেমে কিন্তু চেহেন লেগে গেছিল গেমটা খেলতে আমাদের সব কেউ ছিল যে হ্যাঁ চেহেন লেগে গেছে হিটে হ্যাঁ ব্যবহার করে না ব্যাংকের থেকে অ্যাকাউন্ট দাও কিছু জনের জন্য অফ করে দেবো যতক্ষণ না তুমি যাই না কনফার্ম করবো বা তোমাকে না তদন্ত না করবো হ্যাঁ তো ওর অ্যাকাউন্টে এত টাকা গেছে কোন তদন্ত হয় নাই কার কোনো কিছু মাধ্যমে মাথা ব্যথাই নেই হইতে পারে ওই যে ওই যে বড় লোক মানে পাওয়ারফুল আচ্ছা বড় লোক পাওয়ারফুল তো ওর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে কিছু কমো না লজিক ঢুকছে অনেক দিয়ে যেত প্রতি বছর যে 500 জন মানুষ হারিয়ে গেছে মাত্র যে পুলিশ রিপোর্ট করতে গেছে আর এই বছরই পুলিশের গিয়েছিল ভিতরে একটা ভাইয়ের ভাই এই বছর থেকে যেহেতু দায়িত্ব না অনেক বছর থেকে মানে গত বছর থেকে দলাম দায়িত্বে আছে ভাইয়ের গেমে মানে তাহলে ভাই গত বছর থেকে নিখোঁজ গত বছর থেকে নিখোঁজ হলে এক বছর ধরে একটা মানুষ নিখোঁজ ওই মানুষের রুম গায়ে বাড়ি আলা রাখা দিব ভাড়া ছাড়া জিনিসপত্র সরানোর সময় আর তারপরে দিচ্ছে ই যে কার্ড গুলা দিচ্ছে 500 জন মানুষ দিয়ে দিচ্ছে আর নাম্বার দিচ্ছে এই কার্ডে তো ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছে কার্ডটা কেন আছে ইতিহাস দেখাবো আনন্দ হইতাছি না আমার ছোট কথা বলার কথা মনে করতেছে আমি যখন গেম খেলতাম বন্ধু বান্ধব স্কুল গেম খেলতাম ঘুরাঘুরা করে না সবাই একমত ছিল সবার টাকা আছে কেউ খুশি না সবাদের সবার আনন্দ দরকার সবাই মিটিং করছে কি করা যায় মিটিং করে গেম সবাই করছে এদের উপর জুয়া লাগে মানে ফিরে ফিরে আবার এই টাকাই দিন জুয়া খেলছে মানে কি এই টাকাই দিন মজা পাওয়া সাহায্য করে
মজা পাওয়ার লাগে কিন্তু গেমটা হ্যাক গেম এটা ছিল মানে পুলিশ কিছু করতে পারতো না প্রত্যেকটা গ্রামের S20 Ultra, S20, S20 Final Edition Thank you.